বাসা বাড়িতে বাথরুমে হাইকমোড থাকে, হাইকমোডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না। এরপর প্রশ্ন হলো, সহবাসের পর কোরআন পড়া যায় না, কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি? এরপর প্রশ্ন হলো, আমরা দেখি যখন কোনো লোক মারা যায়, জানাজার নামাজের পরে খাটের চার কোনায় চারজন ধরে নেয়, কিন্তু কথা হলো এই যে 10 কদম হাঁটার পর খাটের কোনা পরিবর্তন করে, এরকম করে চারবার পরিবর্তন করে 40 কদম হলে স্বাভাবিকভাবে হাঁটে, এটা কতটুকু শরীয়ত সম্মত একটু বুঝিয়ে দিলে ভালো। এরপর প্রশ্ন হলো, টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না, এবার ইসলাম কি বলে? এরপর প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে, এটা শরীয়ত সম্মত কিনা জানালে কৃতজ্ঞ। বাসা বাড়িতে বাথরুমে হাইকমোড থাকে, হাইকমোডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না। দেখুন, বাথরুমে বিসমিল্লাহ বলা মাকরুহ বা আল্লাহর নাম নেওয়া মাকরুহ, কারণ আল্লাহর নাম অপবিত্র এবং নোংরা কোনো জায়গায় নেওয়া এটা আল্লাহর নামের শানের খেলাফ। এই জন্য বাথরুমে বা টয়লেটের ভেতরে ওযু না করে বাহিরে যদি বেসিন থাকে, টেপ থাকে, সেখানে ওযু করা উত্তম। যদি কারোর বাহিরে কোনো ব্যবস্থাপনা না থাকে ওযুর, তিনি বাধ্য হয়ে ভেতরে টয়লেটেই ওযু করতে হয়, টেপে বা বেসিনে বা টয়লেটের ভেতরে, তাহলে সেক্ষেত্রে তিনি বিসমিল্লাটা মনে মনে বলবেন, বলে ওযু করে ফেলবেন। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যদি বেসিন থাকে, বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে শুরু করে বাকিটা আপনি বাথরুমের ভিতর করে আসলেন, আর বাহিরে এসে আবার দোয়া পড়লেন, কালিমা শাহাদা পাঠ করলেন, এটা হলো উত্তম এবং নিরাপদ, কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না। প্রশ্নকর্তা লিখেছেন যে কমোডের হাইকমোডের ঢাকনা দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা বিসমিল্লাহ বলাতে? তো এটা তো একটা আপেক্ষিক বিষয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঢাকনা দেওয়াতে তো ময়লা ঢাকা পড়ে গেছে, যার কারণে বিসমিল্লাহ বলা যায়, কিন্তু ঢাকনা দেওয়ার পরও সেটা টয়লেটের জায়গা, টয়লেট, ঢাকনা দিলে যে সে টয়লেট না তা তো আর হয় না। একটা উত্তম পদ্ধতি হলো, অনেক ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন যে অনেকের বড় টয়লেট থাকলে, বিশেষ করে সুযোগ থাকে, কমোডের যে কমোড বা প্যান যেটা থাকে এটার সাথে আপনার টেপের মাঝখানে আড়াল দেওয়া। আজকাল প্লাস্টিকের অনেক পর্দা হয়েছে, টেনে পর্দা দিয়ে দেওয়া যায়, অথবা বুক পরিমাণ ওয়াল করে দেওয়া, তাহলে পার্টিশন করে দিলে ওইটা টয়লেট হলো, এটা উজুখানা হলো, হাত ধোয়ার জায়গা হলো, তাহলে সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন। আর এত যদি অসুবিধা হয় তাহলে বাহিরে উজু করেন, অথবা বিসমিল্লাহ বাহিরে করেন, আর ভিতরেও যদি করতে চান উজু হবে, কিন্তু বিসমিল্লাহটা মনে মনে করবেন, মুখেও যদি বিসমিল্লাহ বলেন তাতে উজু হয়ে যাবে, কিন্তু কাজটা অনুত্তম হলো। এটাকে আবার মানুষ এত হার্ডলি নেয় যে বাথরুমে তাহলে উজু করলে উজুই হবে না, উজু হবে না ব্যাপারটা সেরকম না, বাকি আল্লাহর নামটা সেখানে নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ, জাস্ট এটুকু। এরপর প্রশ্ন হলো, সহবাসের পর কোরআন পড়া যায় না, কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি? কোরআন তেলাওয়াত আর ঘুমের দোয়া এক না। গোসল ফরজ অবস্থায় আল্লাহর জিকির বা ঘুমের দোয়া বা অন্যান্য দোয়া এগুলো করাতে অসুবিধা। একজন মুসলমান গোসল ফরজ হওয়ার পর খুব দ্রুততার সাথে গোসল করা উচিত। যদি তিনি গোসলটাকে বিলম্ব করতে চান যে আমি কথার কথা এখন রাত 2:12 বাজে আমি ফজর রায় গোসল করব, এরকম যদি কেউ নিয়ত করেন, করেন, অসুবিধা নাই, কিন্তু উত্তম হলো এক্ষেত্রে উজু করা। উজু করার পর আপনি অন্যান্য কাজ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমটি করেছেন, যার কারণে উজু করে আপনি অন্যান্য কাজগুলো করবেন। দোয়া দরুদ পড়াতে কোনো অসুবিধা নাই, গোসল ফরজ অবস্থায় দোয়া দরুদ পড়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, হাদিসে নিষেধ আছে। এরপর প্রশ্ন হলো, আমরা দেখি যখন কোনো লোক মারা যায়, জানাজার নামাজের পরে খাটের চার কোনায় চারজন ধরে নেয়, কিন্তু কথা হলো এই যে 10 কদম হাঁটার পর খাটের কোনা পরিবর্তন করে, এরকম করে চারবার পরিবর্তন করে 40 কদম হলে স্বাভাবিকভাবে হাঁটে, এটা কতটুকু শরীয়ত সম্মত একটু বুঝিয়ে দিলে ভালো হতো। এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি বিভিন্ন প্রশ্নোত্তর সেশনে। দেখেন, জানাজার লাশ, মৃত মানুষের লাশ দাফন যারা করে, তারা তাদের মধ্যে এক ধরনের গাম্ভীর্য থাকবে, ভীতিকর একটা পরিস্থিতি থাকবে। সাহাবিরা যখন লাশ বহন করতেন খুব নীরব হয়ে যেতেন, নিস্তব্ধ হয়ে যেতেন, তারা ভাবতে থাকতেন যে আমাদেরকে এইভাবে একসময় বহন করা হবে। এই 10 কদম পরপর পরিবর্তন করা, গুনে গুনে এই কদম গোনা এবং আপনার এটাকে পরিবর্তন করার এই যে কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, তাহলে আপনি কল্পনা কখন করবেন মৃত্যু নিয়ে, আপনার জীবনের বাস্তবতা নিয়ে আপনি ধ্যান কখন করবেন, বিধায় এটা উচিত না। তাছাড়া কোনো কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মৃত ব্যক্তিকে লাশ বহন করতে হলে 10 কদম পরপর পাল্টাইতে হবে। এগুলো কে বা কারা চালু করে দিয়েছে, এগুলোর কোনো প্রুফ বা এগুলোর কোনো ভিত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। এগুলো আমাদের সমাজে চলে আসছে, আমাদেরকে সুন্নতে ফিরে আসতে হবে, মন গড়া বা চলে আসা জিনিস নয়।
এরপর প্রশ্ন হলো টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না, এবার ইসলাম কি বলে? টাকনুর উপরে প্যান্ট গুটিয়ে রাখলে নামাজ হবে না এরকম দু একজন বলেছেন আমি শুনেছি, খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক মাসআলা, কারণ এটা সঠিক কথা না। নামাজ কেন হবে না? বরং পুরুষের পোশাক প্যান্ট জামা পাজামা চাদর লুঙ্গি এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায় সেই পোশাকগুলো তার টাকনুর উপরে থাকতে হবে, সেটা নামাজের আগেও নামাজের পরেও নামাজের সময়ও সর্বাবস্থা। একটি হাদিস আছে আবু দাউদে যে কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে পোশাক পরে তাকে বলা হয় মুসবিল, হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না। এই জন্য অনেক উলামায়ে কেরাম নামাজের আগে এটা গোটায় নিতে পারে না, অনেক মসজিদ ইমাম সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকনুর নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন, বলে কি বলে না? তো এটা আসলে নামাজের সাথে কোনো রিলেটেড না, বরং একজন পুরুষ তার টাকনুর উপরে প্যান্ট পোশাক এটা নামাজের বাইরে অন্যান্য সময়ও তাকে পড়তে হবে। একজন মানুষ অন্যান্য সময় গুনাহে লিপ্ত হয় নামাজের সময়, ওই যে আউদাউদে বর্ণিত হাদিসটা ওটা সনদের ভিতরে কিছুটা আপত্তি আছে দুর্বলতা আছে, তো ওই হাদিসের ভিত্তিতে বা যে কারণে হচ্ছে নামাজের সময়ও আল্লাহ নাফরমানি করবো এই জন্য সে যদি প্যান্ট গোটায় ওটা নিষেধ না। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া এই সবগুলোকে একত্র করলে দেখা যায় যে ওনারাও স্পষ্ট এই ধরনের প্রশ্নের উত্তরে অনুমতি দিয়েছেন যে নামাজের মধ্যে কারোর টাকনুর নিচে যদি প্যান্ট যায় সেটাকে যদি সে গোছায় নেয় যে আমি নামাজের মধ্যে হারামে লিপ্ত থাকবো না তাহলে এটাতে দোষের কিছু নাই, বরং এটা ভালো। কিন্তু এই ভালো কাজটা আরও ভালো হবে যদি নামাজের পরেও তিনি এইভাবে থাকেন। কথা কি বুঝাতে পারছি? এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে, সেটা হলো যারা বলছেন নামাজ হবে না ওইটার আর একটা ভিত্তি আছে। ভিত্তিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছেন। আমরা অনেক এরকম হাতা গোছায় হয়তো ওজুর জন্য গোছাইছি, ওই গোছানো অবস্থায় নামাজ পড়তেছি, আছে না নাই? এটা নামাজের আদবের খেলাফ, শানের খেলাফ, হাদিসেও নিষেধ আছে। আপনি কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে তো জামা টামেরাম গোছায় যাবেন না, বরং সব ছেড়ে ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন, ঠিক না? ঠিক। তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হও যতটুকু তোমার সাধ্যে আছে এর মধ্যে থেকে। অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতা টাতা এগুলো গোছায় রেখে নামাজ পড়া উচিত না মাকরু। তো এই জন্য ওই প্যান্ট গোছানোটাকে অনেকে ওইটার সাথে মিলায়, ওইটা আর এটা এক না, কারণ প্যান্ট গোছানোটা তো ওই টাকনুর নিচে যে হারাম হচ্ছে সে হারাম থেকে বাঁচার জন্য, বিদায় সেই গোছানোটা দোষের না, দোষের হলো শুধু নামাজের সময় গোছাইলেন অন্য সময় আবার টেনে দিলেন, এটা হলো দোষের। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে, এটা শরীয়ত সম্মত কিনা জানলে কৃতজ্ঞতা হবে। ভাই আমাদের শরীয়তে আল্লাহর দিনের মধ্যে এ ধরনের অযৌক্তিক কুসংস্কারাচ্ছন্ন এ ধরনের ভুয়া ভিত্তিহীন জিনিস থাকতে পারে? মুসলমান ঘর তৈরি করেছেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, আল্লাহ সেখানে বরকত দিবেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই ঘরে চলাফেরা করবেন, এটা তার কাজ। এই মুরগির রক্ত দিলে আবার দেখা যায় অনেক সময় যে গরুর যে শিং দনোটা, এই শিং দনোটাকে অনেক ঘরের দুয়ারে ঝুলে রাখে আপনি মানুষ দেখছেন আপনারা, এই শিং ঝুলে রাখলে কি হবে? মানুষ মনে করে যে ভূত আসবে না, ভূত কি আবার বলে ভূত আসবে না। মনে রাখবেন এগুলো সবগুলো কুসংস্কার, এগুলো সবগুলো কি কুসংস্কার, কোনো মুসলমানের জন্য সমস্ত কুসংস্কারে বিশ্বাস করা জায়েজ না, এগুলো শিরক, ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়, এগুলো শিরক। মুসলমানের কল্যাণ অকল্যাণের একমাত্র ক্ষমতা কার হাতে? অতএব আশ্রয় চাইবো আমরা আল্লাহর কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তান থেকে আপনারা আশ্রয় চাই, দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা না করে আপনি পেরাক পুতলেন, আপনি রক্ত মুরগির রক্ত আপনার সেখানে দিলেন, স্বর্ণ বলে দেয়, এটা কোনো কথা হলো? অনেকে স্বর্ণ ধুইয়া পানি দেয়, এগুলো সবগুলো ভিত্তিহীন, এগুলো করলে বরং গুনাহ হবে, কারণ এগুলো এক ধরনের শিরক, এগুলোতে কোনো শক্তি আছে এটা মনে করা হয়, মুসলমান সে শিরকপূর্ণ বিশ্বাস করতে পারে না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.